বংবয়েজ ইকোস্কেপ আপনাদের নিজেদের চ্যানেল আর আমি প্রবেশ আজকে এসেছি ডিরেক্টর টেক্সট এবং ক্রিয়েটিভ কমার্সের একটি এপিসোড নিয়ে। অ্যাকচুয়ালি লাস্ট কিছুদিন ধরে আমরা অনেক অনেক ভিডিও আপনাদেরকে পরিবেশন করেছি, বাট ডিউ টু সাম আমাদের আরও বড়ো প্রজেক্ট আছে, সেই কারণে হয়তো নেক্সট কিছুদিন ধরে আমরা এত বেশি করে ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না, সেই জন্য ইটস জাস্ট লাইক এ নোটিফিকেশন, সেই জন্য আমি আজকে আপনাদের সামনে এসেছি। সেকেন্ডলি আজ একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিতে চাই যে এখানে যে কোনো প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলি মেইনলি সেই সেক্টর নিয়ে আমি বলবো। প্রথমে আমাদের যে প্রোগ্রামটা থাকে মেইনলি এখানে অ্যাঙ্কার যিনি আছেন সে সারা সিটিতে ঘুরে বেড়ায়, বেরিয়ে এবং কিছু কিছু ইভেন্টসকে কভার করার চেষ্টা করে, এবং সেটা হচ্ছে আমাদের বান্ডাল লুস্টে। নেক্সট যে প্রোগ্রামটা আমরা করি এবং তা লাইফস্টাইল ওরিয়েন্টেড মোটিভেশনাল স্পিচ নিয়ে, আমরা ডক্টর অরিন্দ্রতি লিঙ্কুকে নিয়ে একটি প্রোগ্রাম আমরা উপস্থাপনা করেছিলাম এবং সেটা আমি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর সেটা কিছু নয়, এটা সেটা হচ্ছে আহা অল অ্যাবাউট অ্যাটিটিউডের যে প্রোগ্রামটা। নেক্সট যে প্রোগ্রামটা আমরা করি বেসিক্যালি আমরা কিছু শর্ট ফিল্মস করি, শর্ট ফিল্মস আমরা অলমোস্ট 4 শর্ট ফিল্মস আমরা বানিয়ে ফেলেছি, আর একটা আরও 2-3 প্রজেক্ট আমাদের হাতে আছে। সেই সব প্রজেক্টসগুলো এতটাই বড়ো, সেই কারণে আমাদের একটু বেশি সময় ওখানে দিতে হচ্ছে, তাই আমরা হয়তো প্রতিদিন যে আমরা এই পাঠশালার প্রোগ্রামগুলো আমরা রাখছিলাম সেটা হয়তো আমরা রাখতে পারবো না, বাট ডেফিনেটলি সপ্তাহে একটা করে হয়তো এপিসোড আমরা দেখানোর চেষ্টা করব। আর কিছু থাকে আপনার মিউজিক্যালস নিয়ে আমরা করেছিলাম বাংলা ফোক নিয়ে লালন ফকিরের ওপরে, যেটা তন্ময় যিনি আমার মিউজিক ডিরেকশন দেন উনি করেছিল সেই প্রোগ্রামটা প্রেজেন্ট। তাছাড়া কিশোর কুমারকে নিয়েও একটা করা হয়েছিল, ওটা জাস্ট একটা ক্লিপিং মতন ছিল, ওটা নিয়ে একটা বড়ো প্রোগ্রাম আমরা হয়তো করবো। মোরওভার আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই, বঙ্গবন্ধু ইকোস্কেপের অলমোস্ট 1 হতে চলেছে, 17th of August 2017 এই চ্যানেলটা লঞ্চ হয়, কিন্তু আমাদের এসবি স্টুডিওর প্রোডাকশানটা শুরু হয়েছিল 2nd of September, তো সেই অ্যানিভার্সারিতে হয়তো আমরা কিছু একটা বড়ো কিছু প্রোগ্রাম করার ইচ্ছা আছে। আপনাদের ভালোবাসা ছিল বলে আমরা এতদিন আসতে পেরেছি। আর আরেকটা কথা বলতে চাই, যখন বঙ্গবন্ধু ইকোস্কেপ ফার্স্ট স্টার্ট হয় তখন ইউটিউবে যে পলিসি ছিল সেটা ছিল জাস্ট 10,000 ভিউ, আর আমরা বলে দিতে চাই কি সেই ভিউটা আমরা বহুদিন আগে আমরা অ্যাচিভ করেছি, অলমোস্ট মার্চ এপ্রিলে আমরা অলরেডি 10,000 ভিউস আমরা কভার আপ করে যাই। অ্যাট প্রেজেন্ট আমাদের ভিউস রয়েছে 12,000 ওপরে, অ্যান্ড দিস ইজ বিকজ অফ অল ইউ পিপল, আপনারা আমাদের সামনে ছিলেন সেই জন্য এটা পসিবল হয়েছে। বাট ইউটিউব তার নিজের নিজের পলিসিস চেঞ্জ করতে থাকে, আর সেইভাবে করে আমাদেরকে এগোতে হয়। যেহেতু সেটা এখন 10,000 ভিউজটাকে কাউন্টেবল করে না মনিটাইজেশনের জন্য, যেটা করে তারা করে দিয়েছে এখন 4,000 ওয়াচার আর 1,000 সাবস্ক্রাইবার। আমাদের সাবস্ক্রাইবার বেস অ্যাট প্রেজেন্ট 371, আই থিঙ্ক এটা পারবে। এছাড়াও আমাদের আরও নতুন নতুন প্রজেক্টস নিয়ে রয়েছে আমাদের চিন্তাধারা, তারপর সোশ্যাল প্রজেক্ট নিয়ে আমরা বেশি কাজ করার চেষ্টা করি, সেই জন্য আজকেই আপনাদের সামনে আমার আসা। মেনলি কিছু ইনফরমেশান আমার মনে হয়েছিল আপনাদেরকে ডাইরেক্ট শেয়ার করি, আর সেটা আমি আমার বাংলা ভাষাতেই করব বলে আমি বাংলাতে আজকে বলছি। আই থিঙ্ক আপনাদের এই চ্যানেলটা আরও ভালো লাগবে, আর আপনারা প্লিজ আমাদেরকে আপনাদের মতামত জানান, তাহলে কী হয় আমরা আমাদেরকে নিজেকে আরও ডেভেলপ করতে পারি। একটা ভালো খবর আমি দিই, 3 শর্ট ফিল্মস হয়তো এই বছরের মধ্যে আমরা আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো বলে আমার মনে হয়। এছাড়া একটা সিরিজ আমরা তৈরি করার চেষ্টা করেছি, একটা নতুন যেটাকে বিল টু দ্য হুতুমকে নিয়ে যে সিরিজটা, আমার মনে হয় সেটা নিয়ে নিত্য নতুন চমক আপনারা দেখবেন। সেই জন্য ফ্রম ডিরেক্টর ডেস্ক ক্রিয়েটিভ কর্নার, ফ্রম ডিরেক্টর ডেস্কের থেকে আমি আপনাদেরকে একটা জাস্ট একটা ইনফরমেশনের জন্য আজকে আসলাম। এনিওয়েজ ভালো থাকবেন, আর বঙ্গবন্ধু ইকোস্কেপকে এতদূর নিয়ে যাওয়ার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আর আমাদের ওই অ্যানিভার্সারি প্রোগ্রামটা নিশ্চয়ই দেখবেন, আমি টাইম টু টাইম বলে দিতে পারবো। এই পাঠশালাতে আমরা 5 করে দেখাবো ভেবেছিলাম, তো ফার্দার টাইমিংয়ের জন্য একটু হয়তো ভিডিওজের অ্যামাউন্ট হয়তো কমে যাবে, যেটা প্রতিদিনই প্রায় আমরা ভিডিও আপলোড করতাম। আশা করি আপনাদের পরবর্তীকালে আরও বঙ্গবন্ধু ইকোস্কেপ আরও অনেক নতুন নতুন জিনিস নিয়ে আসবে। তো আমি প্রবেশ, আজকে আমাকে যাওয়ার জন্য আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি, আমি পরে হয়তো আবার আসবো। থ্যাংক ইউ, টেক কেয়ার, অ্যান্ড যেটা বলে থাকি সব্যাকার।